কি বলবো একটা অসাধারণ মুহূর্ত আর বলবো অত্যন্ত গর্বের মুহূর্ত ভালো লাগার থেকেও ভালো লাগার শব্দটা ছোটো গর্বের মুহূর্ত আমি জানি না এই ব্রেভরি অ্যাওয়ার্ডসের যোগ্য আমি নই কি না তবুও আমি এইটুকু বলতে পারি যে আমি ছোটবেলা থেকে যখন আমার সামনে কোনো অন্যায় হয়েছে সেটা আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে কখনো ভাবিনি যে প্রতিবাদটা করতে গেলে আমার কী ক্ষয়ক্ষতি বা সামনের দিনে কি ঘটনা ঘটতে পারে সেটা ভাবিনি কারণ আমি রবীন্দ্রনাথ একটা কথা ভীষণ মানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমদ হয় কেউ যদি অন্যায় থেকে চুপ থাকেন আমার মনে হয় যে অন্যায় করছে তার সমানই দোষী এটা আমার নিজের ব্যক্তিগত ভীষণ ফিলিং তাই আমার হঠাৎ প্রতিবাদটা হঠাৎ করে নয় এটা খুব ছোটোবেলা থেকেই তো আজকে তার জন্য আমাকে এখানের যোগ্য মানুষ হিসেবে ভাবা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং আগামী দিনেও আমি আমার প্রতিবাদ চালিয়ে যাব যখনই সামনে কোনো অন্যায় হবে আজকের এই অনুষ্ঠানে যেটা স্পেশালি আমার কাছে দারুণ অভিজ্ঞতা আর অত্যন্ত গর্বের আর কি বলবো নিজেকে সম্মানিত মনে হচ্ছে আমি আবার বলছি আমি জানি না যে এটা আমি ডিজার্ভ করি কি না এটার জন্য আমাকে ভাবা হয়েছে সেটার জন্যই আমি কৃতার্থ কৃতজ্ঞ কারণ এমন একজন মানুষের নাম এই অ্যাওয়ার্ডটার সঙ্গে জড়িত নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালি সত্যিকারের বাঙালি এবং সত্যিকারের ভারতবাসী যেই হবেন তার রক্তে তার শৌর্যে তার আত্মায় নেতাজি সুভাষচন্দ্র বোস আছেন তো তার নামের সঙ্গে এই অ্যাওয়ার্ডটি যুক্ত মানে এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া এই মঞ্চে দাঁড়াতে পারাটাই অ্যাওয়ার্ড পাওয়া তো দূরের কথা এই মঞ্চে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারাটাই আমার কাছে খুব সৌভাগ্যের আর এই মঞ্চে আজকে এখানে অনেক প্রফেশন থেকে অনেক মানে জায়গা থেকে মানুষ এসছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আবার নতুন করে নেতাজির স্বপ্নের মতোই যে ভারতবর্ষের প্রত্যেক মানুষ সমান সমান অধিকার প্রত্যেক রাজ্যের প্রত্যেক মানুষের একসঙ্গে মিলিত শক্তি দিয়ে ভারতবর্ষ গঠিত হবে এবং এই ভারতবর্ষ বিশ্বের দরবারে একটা বিশাল জায়গা তৈরি করবে সেই আশা আবার নতুনভাবে আজকের এই অনুষ্ঠান দেখালো তার জন্য আমি খুব আনন্দিত ধন্যবাদ